নমস্কার বন্ধুরা বাঙালি রান্না বান্নাতে সবাইকে আমন্ত্রণ যখনই নতুন কিছু খেতে ইচ্ছা করবে বা মনের মতো খাবার খেতে ইচ্ছা করবে ইউটিউবে গিয়ে লিখুন বাঙালির রান্না বান্না আর সাবস্ক্রাইব করে দিন আমার চ্যানেল আর আমার রেসিপির আপডেট সবার আগে পেতে বেল নোটিফিকেশানটা অন করে দিন তাহলে চলুন দেখে নেওয়া যাক আজ আমি কী রেসিপি নিয়ে আসলাম আজ আমি শেয়ার করবো কিমা পরোটা একই পুর দিয়ে আমি দুই ধরনের পরোটা বানিয়ে থাকি দুটো পরোটারই স্বাদ কিন্তু আলাদা আলাদা হয় তবে কিভাবে বানিয়ে থাকি তা দেখতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখতে হবে তাহলে দেখে নিন এই মজাদার পরোটা রেসিপি আমি কিভাবে বানিয়ে থাকি এখানে আড়াইশো গ্রাম ময়দা নিয়েছি এটা দিয়ে সাতটা কিমা পরোটা বানাবো প্রথমে ময়দাটা মেখে নেব এখন এতে পরিমাণ মতো নুন দিচ্ছি দেব আধা চা চামচ চিনি আর দেব দু চামচ সাদা তেল এখন এই সব উপকরণ খুব ভালোভাবে মেখে নেব ময়দাতে সব উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার জল দিয়ে ময়দাটা মেখে নেব ময়দা মেখে নিয়েছি আবার এতে এক চামচের মতো তেল দিচ্ছি তেল গোটা ময়দাতেই লাগিয়ে নেব এখন এটা ঢাকা দিয়ে রেখে দেব কারণ এ সময় পরোটার পুর বানাবো পুর বানানোর জন্য এখানে দুশো গ্রাম চিকেন নিয়েছি তবে এটা বোনলেস চিকেন চিকেন আমি মাঝারি মাপ করে কেটে নিয়েছি এখন এই চিকেন কিমা বানানোর জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নেব চিকেন কিমা বানিয়ে নিয়েছি এবার একটা কড়াই বসিয়ে দেব পুরটা আমি বানাবো সর্ষের তেল দিয়ে তবে চাইলে সাদা তেলও এখানে ব্যবহার করতে পারেন তেলে দেব সামান্য গোটা জিরে জিরে একটু ভাজা ভাজা হলে এর মধ্যে একটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজটা আমি কেটেছি ছোট ছোট করে দেব রসুন কুচি আধা চা চামচ আর দেব আদা কুচি আধা চা চামচ আদা রসুনটাও কাটতে হবে ছোট ছোট করে এখন এই সব উপকরণ ভেজে নেব সব উপকরণ ভেজে নিয়েছি এখন এতে একটা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো এক চামচের চার ভাগের এক ভাগ ঝাল বুঝে দেব লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো সামান্য আর ধনে গুঁড়ো দেব সামান্য এখন এই সব উপকরণ তেলে একটু নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে চিকেন কিমা দিয়ে দিচ্ছি আর দিচ্ছি পরিমাণ মতো নুন সব উপকরণ যত তাড়াতাড়ি পারি এটা আমি নাড়াচাড়া করে নেব তাহলে কিমা ঝুঁড়োঝুঁড়ো তৈরি হবে এটা আমি সাত থেকে দশ মিনিটের মতো নাড়াচাড়া করব এতে চিকেন ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে তবে এটা আমি বানাবো মাঝারি আঁচে দশ মিনিট পর ফিরে আসলাম এখন এতে গরম মশলা গুঁড়ো দেব এক চামচের চার ভাগের এক ভাগ আর দিচ্ছি চাট মশলা সামান্য চাট মশলা হাতের কাছে যদি না থাকে একটু লেবুর রস দিতে পারেন সব উপকরণ নাড়াচাড়া করে নেব বানিয়ে নিলাম পরোটার পুর এবার এটা নামিয়ে নেব পরোটার পুর নামিয়ে নিয়েছি এটা গরম তাই একটু ঠান্ডা হতে দেব এরপর আমি ময়দা মাখার দিকে ফিরে আসলাম আবার এটা খুব ভালোভাবে মেখে নেব ময়দা মেখে নিয়েছি এবার এখান থেকে অল্প নেব এটা প্রথমে ভালোভাবে গোল করে নিচ্ছি এবার এটা বেলবার জন্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দেব লেচিতে ময়দা লাগিয়ে নিচ্ছি এটা বড় করে না বেলে প্রথমে লুচির মতো করে বেলে নেব এবার এই কিমার পুর নিচ্ছি আর দিয়ে দেব এর মধ্যে এবার পুরটা ঢাকা দিয়ে দেব আর এই যে বাড়তি মাখা ময়দা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব পুরটা ভালোভাবে ঢাকা হয়ে গেছে অনেক বন্ধুরাই আমাকে বলে থাকেন পরোটা বেলতে গেলে পুর কেন বেরিয়ে আসে আমার কথাটা এখন মন দিয়ে শুনুন দেখবেন আমার মতো করে পরোটা বেললে পরোটা ফেটে কিন্তু পুর বেরিয়ে আসবে না এটা বেলবার জন্য আবারও আমি শুকনো ময়দা ব্যবহার করছি এবার হাত দিয়ে যতটা পারা যায় বাড়িয়ে নেব এতে পরোটার পুর সমানভাবে চাড়িয়ে যাবে তবে মাঝে মাঝে একটু করে শুকনো ময়দা লাগিয়ে নেব পরোটা হাত দিয়ে বাড়িয়ে নিয়েছি তবে এটা উল্টে পাল্টে বাড়ালে ভালো হয় এবার এটা বেলে নেব তবে খুব বেশি চাপ না দিয়ে হালকা হাতে বেলবো আর হ্যাঁ মাঝে বেশি চাপ না দিয়ে ধারের দিকে বেশি চাপ দিয়ে পরোটাটা পরোটা বেলে নিলাম এটা হলো নর্মাল কিমা পরোটা এটা প্রথমে ভেজে নেব তারপর আমি বানাবো কিভাবে আমি রাজকীয় স্বাদে পরোটা বানিয়ে থাকি তার স্বাদ হয় এর থেকে অনেক অনেক বেশি পরোটা ভাজবার জন্য পাত্র বসিয়ে দিয়েছি পাত্র গরম হলে এর মধ্যে পরোটা দিয়ে দেব এক পিঠ হতে থাক একটু পরে এটা আমি উল্টে দিচ্ছি পিঠে ভালোভাবে ভেজে নিয়েছি এখন এতে তেল দেবো এবার এটা উল্টে পাল্টে ভালোভাবে ভেজে নেব ভালোভাবে ভেজে নিয়েছি এখন এটা তুলে রেখে দেব এরপর বানিয়ে দেখাবো রাজকীয় স্বাদের পরোটা এর জন্য অল্প ময়দা মাখা নিয়েছি এটাও ভালোভাবে গোল করে নেব বেলবার জন্য শুকনো ময়দা ছড়িয়ে দিচ্ছি এটাও লুচির মতো করে বেলে নেব এবার এই পুড় নেব আর দিয়ে দেব এর মধ্যে এখন এতে গ্রেড করা চিজ দিয়ে দিচ্ছি আর এটা কিন্তু তেল দিয়েও ভাজবো না তাই খেতে খুবই সুস্বাদু হয় এবার পুটটা ঢাকা দিয়ে দিচ্ছি আর বাড়তি ময়দা ঘুরিয়ে ঘুরিয়ে কেটে নেব এটাও সেম একইভাবে বানিয়ে নেব হাত দিয়ে প্রথমে যতটা পারা যায় বাড়িয়ে নিচ্ছি এখন এটা বেলে নেব বানিয়ে নিলাম পরোটা এখন এটা ভাজবার জন্য দিয়ে দেব গরম পাত্রে এক পিট ভাজা হতে থাক এবার এটা উল্টে দিচ্ছি এখন এতে বাটার দিয়ে দেব এই পরোটাটা তেল না দিয়ে ভেজে বাটার দিয়ে ভাজবো পরোটা ভেজে নিয়েছি এখন এটা তুলে নেব তৈরি করে নিলাম কিমা পরোটা আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক বা কমেন্ট করে জানাবেন পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিতে কিন্তু ভুলবেন না আজ তবে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন এক রেসিপির সাথে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ